প্রাচীন জিনিস ঐতিহ্যবাহী জিনিসের ওপর টান আমাদের প্রত্যেকের কম বেশি প্রত্যেকেই ভালোবাসেন তবে কিছু সময় থাকে যখন আমরা ব্যস্ততাকে একটু পিছনে ফেলে নিজেদের জন্য একটু অবসর সময় বার করতে পারি ঠিক তখন কিন্তু ঐতিহ্যবাহী জিনিসের ওপর আমাদের নজর পড়ে কলকাতা মানেই হলুদ ট্যাক্সি তার সঙ্গে হাতে টানা রিক্সা ট্রাম কিন্তু এই যে ট্রাম তা তো এখন প্রায় বিরল কলকাতায় সেইভাবে দেখাও যায় না কয়েকটা গুটি কতক ট্রাম দেখা যায় কিন্তু এই ট্রামের পথ কোথা থেকে জানেন কানাডার টরেন্টো থেকে সেখান থেকেই পথ হচ্ছে ট্রামের আঠেরোশো তিরাশি সালে আর বৈদ্যুতিন ট্রাম আঠারোশো বিরানব্বই পথ শুরু করে কিন্তু এই ট্রাম তৈরি কখন হয়েছিল কে তৈরি করেছিলেন হুইচেকার রাইটার ভাই জন জোসেফ রাইট তিনি এই ট্রাম নির্মাণ করেছিলেন আর তারপর থেকে কিন্তু ট্রামের বাজার বেশ বেড়ে ওঠে তা আমরা প্রত্যেকেই জানি যদিও আজকে অনেকটাই বিরল এরকম নানা আপডেট রয়েছে আপনাদের জন্য তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং